আপনারা যারা নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ইউজি এবং বিডিপি কোর্স করছেন তাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড গত আঠাশ ছয় দু তারিখ থেকে শুরু হয়ে গেছিলো আশা করি এই বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার সময় আপনাদের অনেকের মোবাইলেই স্ক্রিনে দেখানো ঠিক এরকম শো করছে যখন আপনারা ওয়েবসাইটে ঢুকছেন আবার অনেকের ক্ষেত্রে এরকম যে সাবমিটের যে বাটন টেনমেন্ট নাম্বার দেওয়ার পরে সেই বাটনটি শো করছে না তো এরকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আবার যেহেতু এই অ্যাসামিস সাবমিশন স্লিপ ডাউনলোডের লাস্ট ডেট এখনও বলে দেয়নি ইউনিভার্সিটি থেকে তো সেহেতু আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কনফিউশানে আছেন যে আপনাদের যদি এই অ্যাসামিস সাবমিশন স্লিপ ডাউনলোড করতে না পারেন তাহলে কি পরিণত হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে তো এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে যাদের এরকম দেখাচ্ছে তারা কি করবেন কেন দেখাচ্ছে এরকম এবং এর লাস্ট ডেট কবে সব কিছু নিয়েই আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন টেকনিক তো চলার সমালোচনা করে শুরু করা যাক তো প্রথমেই বলি যে অনেকের মোবাইলে এরকম এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর যে সাবমিট বাটনটি সেটি শো করছে না বিশেষ করে আমি যে ডাইরেক্ট ডাউনলোডের লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম পেজ আসছে আবার অনেকের ক্ষেত্রে এই যে মেন যে পেজটি সেই পেজটি কিন্তু খুলছে না এরকম দেখাচ্ছে স্ক্রিনে যেরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে আপনারা এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে টাচ করার পরেও আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটি ডাউনলোড হচ্ছে না তো এই যে সমস্ত কারণগুলি ঘটছে এগুলো সবই সার্ভার প্রবলেমের জন্য ঘটছে বিগত আঠাশ ছয় দু হাজার বাইশ তারিখ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড শুরু হলেও মাত্র সামান্য আধা ঘন্টা মতো আপনাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটি ঠিকমতো ডাউনলোড করা গেছে যখন আমি আপনাদেরকে ভিডিওটি বানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কিছুক্ষণ আগে এবং তার পরবর্তীতে এখন এই সময় আমি যখন ভিডিওটি বানাচ্ছি এই সময় পর্যন্ত অর্থাৎ আজকে তিরিশ তারিখ এই পর্যন্ত কিন্তু সার্ভারের সমস্যাটি চলছে তো এটি কিন্তু সাধারণত প্রথম প্রথম শুরু হয়েছে বলে এরকম সমস্যা হচ্ছে আশা করি কিছু দিন পর অর্থাৎ দু একদিন দিন কিন্তু এই সার্ভার টোটাল সমস্যাটা সবই সলভ হয়ে যাবে এবং আপনারা বাড়িতে বসে মোবাইল সাহায্যে আমি ঠিক আগের ভিডিওতে যেরকম করে দেখিয়েছিলাম ঠিক সেরকম করে আপনারা পুনরায় আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন এবার বলি ইউনিভার্সিটির তরফ থেকে যেহেতু এর কোনো লাস্ট ডেট দেয়নি তো তাহলে এর লাস্ট ডেট আদৌ কবে হতে পারে তো দেখুন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড এটা কিন্তু চলবে মোটামুটিভাবে আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে সেই পর্যন্ত একদম কনফার্ম চলবে কারণ বিগত বছর দেখা গিয়েছিল আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছিল সেই পর্যন্ত কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্ট স্লিপটি ডাউনলোড করা গেছিল ঠিক আছে কিন্তু আপনারা শেষ পর্যন্ত ধরবেন না আপনারা অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার দিন পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন যে নিশ্চিন্ত অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করা যাবে এবার যেহেতু এখনও কোনো নোটিসই দেয়নি তাই মোটামুটিভাবে ধরা যেতে পারে যে এখন আপনাদের এক সপ্তাহ মতো বাকি আছে অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার কারণ নোটিশ দেওয়ার এক সপ্তাহ পরে কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু হয় মোটামুটিভাবে তো সেহেতু আপনাদের কিন্তু হাতে এখনও এক সপ্তাহের ওপরে সময় আছে আপনাদের যাদের এরকম ডাউনলোড হচ্ছে না এরকম সমস্যা হচ্ছে তারা অযথা তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরুন এবং দু একদিন পর আবার ট্রাই করুন এর সাথে জানিয়ে রেখে আপনাদের অ্যাসাইনমেন্ট ট্রান্সফারগুলি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আমি কিন্তু বেশ কিছু অ্যাসাইনমেন্ট ট্রান্সফারের ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেল দেবাশিস ব্লগসে দিয়ে দেবো কারণ একদিনে একাধিক ভিডিও দিলে কিন্তু সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় না এবং যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য টাইম খুবই কম থাকে সেই জন্য যাতে আপনাদের উত্তর পেতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি আমার সেকেন্ড চ্যানেলে সে সমস্ত ভিডিও যেগুলো একাধিক ভিডিও বানাবো একদিনে সেই ভিডিওগুলো আমি সেকেন্ড চ্যানেলে পাবলিশ করে দেবো তাই জন্য অবশ্যই আপনার এখন থেকেই আমার সেকেন্ড চ্যানেল দেবাশিস ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলে আমি আমার লাইফস্টাইল সম্পর্কে এবং কোথাও ঘুরতে গেলে সে সমস্ত ভিডিও আপলোড করে থাকি এবং অ্যাসাইনমেন্টের সময় কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যান্সার আমি ওই চ্যানেলে আপলোড করব যাতে যখনই আমি সে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে ঠিক টাইমে পৌঁছে যাই যাতে আপনাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো রকম কোনো সমস্যা না হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি